প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি এবং আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করিয়েছে, এটা আমাদের জন্য বড় একটা পাওয়া আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় দৌর্ভাগ্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন যা আমাদেরকে বলেছে যে অনুযায়ী জীবন গঠন করা আমাদের দরকার, মোস্ট অফ দ্য কেজেস আমরা দেখি আমাদের যুব সমাজ সেই রাস্তায় হাঁটছে না, সেভাবে নিজেদের জীবনকে গঠন করছে না। আমি জাস্ট একটা ছোট্ট একটা পরিসংখ্যান নিব, আপনাদের এখানে যারা আছেন তাদের মধ্যে বিগত 2 মাসে কোনো নামাজ কাজা করেননি এরকম কে কে আছে? 2 মাসে কোনো নামাজ কাজা নেই, 5 ওয়াক্ত নামাজই পড়ছেন, সে মসজিদে হোক আর ঘরে হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন বিগত 2 মাসে। জোরে আছে পুরাটা আছে, আলহামদুলিল্লাহ। একটা অংশ আছে হাত নামাজ, আর বাকি অংশটা হচ্ছে 2 মাসের মধ্যে নামাজ কাজা আসে। তাহলে দেখেন আমাদের ছোট্ট একটা রেসপন্সিবিলিটি, একটা লায়াবিলিটি আমরা পালন করতে পারছি না অ্যাজ এ মুসলিম। অথচ মুসলমান হিসেবে আমাদের প্রাইম রেসপন্সিবিলিটি ছিল ইউ হ্যাভ টু পারফর্ম 5 টাইমস প্রেয়ার ইন আ ডে, আপনি এটাকে মিস করতে পারবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত ফরজ। কোনো ব্যক্তি বিনা কারণে যদি নামাজ ছেড়ে যায় সে কি হয়ে যায়? হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি বিনা কারণে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে যে ব্যক্তি ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আসত না, আমরা মনে করতাম সে মুনাফিক হয়ে গেছে, আর যে ব্যক্তি জেনে শুনে নামাজ পড়তে আসে না আমরা ধরে নিয়ে নিতাম সে স্পষ্ট কাফের। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ঘরগুলো আমার মনে চায় আগুন দিয়ে জ্বালিয়ে দিই। একজন ইমাম সাহেবকে আমি নির্দেশ দিই মসজিদে নামাজের জন্য, সে নামাজের ইমামতি করবে, আর ওই ঘরগুলো আমি খড়কুটো দিয়ে জ্বালিয়ে দেব যেই ঘরে পুরুষ আছে অথচ সে নামাজে অংশগ্রহণ। আমি শুধুমাত্র এ কারণেই ওই ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই না, আল্লাহ রাসুল বলছেন শুধু এই কারণেই আগুন দিয়ে জ্বালিয়ে দেই না, ওই ঘরের মধ্যে দুর্বল নারী আর ছোট ছোট বাচ্চারা অবস্থান করে, এদের উপরে মসজিদে যাওয়া ফরজ না, এ কারণেই আমি এই ঘরগুলো জ্বালিয়ে দিতাম, তা না হলে এই ঘরগুলো আমি সব খড়কুটো দিয়ে জ্বালিয়ে দিতাম, এই মানুষগুলোকে সব পুড়িয়ে মেরে ফেলতাম। এ কথা বলছে কে? আল্লাহ রাসুল, যিনি রহমাতুল্লিল আলামিন, মানুষকে আগুন থেকে বাঁচানোর জন্য যার আগুন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুন্তুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের একেবারে চৌকাঠের কাছে ছিলা, স্লিপ করলেই জাহান্নাম, আমি তোমাদেরকে রাসূল দিয়ে সম্মানিত করেছি, তোমাদেরকে সেখান থেকে আমি বিরত রেখেছি, হেদায়েতের পথ দেখিয়েছি, অথচ সেই রাসূলই বলছেন আমার মনে চায় আগুন দিয়ে ঘরগুলো জ্বালিয়ে দিই। যেই ঘরে নামাজ হয় না অথচ মসজিদে আজান দেয়া হচ্ছে, নামাজের জন্য পুরুষেরা ঘর থেকে বের হয় না, তাহলে বোঝেন নামাজের কত গুরুত্ব। আর আমরা সংগঠনের ইসলামী আন্দোলনের কর্মী হয়েছি, অনেক ক্ষেত্রেই নামাজগুলো আমরা কাজা করে ফেলি। এই নামাজের ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাম, নিঃসন্দেহে প্রথম যে প্রশ্নটা কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির কাছে করা হবে সেটা হচ্ছে নামাজের ব্যাপারেই তাকে প্রশ্ন করা হবে, সেই নামাজটা ঠিকঠাক মতো পড়েছে কি, এই হিসাবটা আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু দিতে হবে। সুতরাং নামাজের ব্যাপারে সবাই খুব সিরিয়াস থাকবেন, কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, 28 টাইমস ইম্পাসাইজ অন হলি কোরআন, দ্যাট ইজ সলা। নামাজের ব্যাপারে 28 জায়গায় ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। কিন্তু আমাদের এই ভাইদের মধ্যে অনেকের প্রবলতা, খেলাধুলা করছি, মাঠে ক্ষেত খামারে কাজ করছি, আজান হয়ে যাচ্ছে কোনো হুশ নাই, অথচ আল্লাহ রাসূলের সাহাবারা যেটা করতে নেই তো এই যে কুড়াল হাতে নিয়ে এরকম উঁচু করছেন, সামনে এরকম দিবেন কাট কাটবেন, এরকম উঁচু করে রাখছেন, হঠাৎ করে মসজিদে নববী থেকে আজান শোনা গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখনই আজানের ধ্বনি দেয়া হচ্ছে উনি কুড়ালটা এইভাবে অবস্থায় এইভাবে ছেড়ে দিয়েছে, ফেলে দিয়েছে। তার পাশের একজন সাহাবী বলছে যে আপনি যে কুড়াল ফেলে দিলেন ওটা যদি আপনার পায়ের উপরে পড়তো পিছন দিক থেকে তখন পা তো কেটে যেত, পা আঘাতপ্রাপ্ত হতো, রক্ত বেরোতো, এটা আপনার জন্য মুসিবতের কারণ হয়ে যেত না? সেই সাহাবা বলছে আল্লাহর কসম করে বলি এই কুড়াল দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করাও আমি পছন্দ করি, কিন্তু মসজিদে আজান হবে অথচ আমি কুড়াল দিয়ে আমার সামনে কাঠ থাকবে সেটাকে কাটাকে আমি বেশি গুরুত্ব দেব, এইটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূলের সাহাবারা এরকম দিতে পারে, তাহলে কতটা গুরুত্ব তারা নামাজের দিত।
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে মসজিদ থেকে আজান হয়, আমরা আমাদের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকি। যে ব্যক্তি এক উক্ত নামাজ ছেড়ে দেয়, তার ব্যাপারে ডিসিশন হচ্ছে সে যদি তওবা না করে, ফেরত না আসে, এই কাজার নামাজ যদি কাজা কাজা পড়লেও নামাজ হয় কিনা আল্লাহই ভালো, ফেরত আসার যদি না আসে, তওবা তিল্লা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। এই নামাজ যে ছেড়ে দেবে তাকে তো বলাই হয়েছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল্লিল মুসল্লি, ওয়াইলুল নামক জাহান্নাম ওই সকল মুসল্লিদের জন্য। মুসল্লি কারা? যারা বেনামাজিরা মুসল্লি, নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না, এরা মুসল্লি? তাহলে মুসল্লি কারা? যারা নামাজ পড়ে, এগুলো নেই তো মুসল্লি বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল্লিল মুসল্লিন, ওয়াইলুল নামক জাহান্নাম ওই সকল মুসল্লিদের জন্য। আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে থাকে উদাসীন। আল্লাযীনাহুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এরা হচ্ছে ওয়াইলুল নামক জাহান্নামে যাবে। জাহান্নামের একটা অতল গহ্বরের নাম হচ্ছে ওয়াইল, যেই জাহান্নাম থেকে অন্য অন্য জাহান্নাম মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই ওয়াইল থেকে আমাদের বাঁচায় দেয়, জাহান্নাম মুক্তি পাওয়ার জন্য দোয়া করে। একেবারে সবচেয়ে অতল গহ্বর জাহান্নামে, সেটা হচ্ছে ওয়াইল। তাহলে এখানে যাবে মুসল্লিরা, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যাবে, তবে মুসল্লিরা যারা নামাজ পড়ে, আছে না কেউ রমজানে খালি নামাজ পড়ে রমজান আলী, জুমায় নামাজ পড়ে জুমা আলী, আছে এরকম অক্রিয়া, মানে জুমার নামাজ ছাড়া আর কোনো মসজিদে খোঁজ পাওয়া যায়। রমজান মাসে খুব সুবি দরবেশ, সেই যে টুপি পাঞ্জাবি পরে একটা মেয়ে চাকরি, এমন দরবেশ, ও ঠেলায় আর মসজিদে জায়গা পাওয়া যায়। কেউ আছে ঈদ আলী, ঈদের সময় নামাজ পড়ে, ঈদের বাইরে আর খোঁজ পাওয়া যায় না। দুই ঈদে মানে ঈদগাঁও ভরে যায়, মসজিদ তো ভরে, ঈদগাঁও ভরে যায়, রাস্তায় হাঁটা যায় না, মুসল্লি ঠেলা, পাঞ্জাবি পায়জামা পরে সে দরবেশ সেজে তারপরে যায় মসজিদ, আল্লাহর ওলি, এমনি সময় আর খোঁজ পায়। এবার নামাজ পড়ে এসে মোটামুটি ওই যে কাজের সময় কাজই, আর কাজ করে এলে পাঁচ, পাঞ্জাবি ছেড়ে দিয়ে তারপরে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, নামাজের খোঁজ আর। তো এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুসল্লিরা যাবে ওয়াইলুন নামক জাহান্নাম, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন হয়ে যায়, তারা লোক দেখানোর জন্য নামাজ। এই নামাজ যদি আমাদের সমাজে কায়েম থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এরকম না যে আপনি নামাজ পড়লে নামাজ শুরিও করেন। আল্লাহ রাসুলের কাছে এক সাহাবা এসে একদিন বলছে, আল্লাহ রাসুল, ওই ব্যক্তি শুরিও করে আবার নামাজও করে, আপনি ওর দেখে নিষেধ করতে পারেন না? আল্লাহ রাসুল তখন বলছে ওকে ওর উপরে ছেড়ে দাও। সাহাবি রেখে গেছে, বলছে যে আপনি কি বলেন, চুরি করে আমার নামাজও পড়তে আসে, আবার ছেড়ে দেবো ওরে? তা বলছে ছেড়ে দাও, ও যদি সঠিকভাবে নামাজ পড়ে তাহলে ওর চুরি এই নামাজই ওকে চুরি থেকে বিরত রাখে, আর যদি সে সঠিকভাবে নামাজ পড়তে না আসে তাহলে এই চুরি তার নামাজকে ছাড়িয়ে দেবে। অর্থাৎ নামাজ এবং চুরি একসাথে চলতে পারে, অশ্লীলতা এবং নামাজ একসাথে চলতে পারে, এই দুইটা কখনোই একসাথে হতে পারে। যেন প্রিয় ভাইয়েরা, নামাজের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনি নামাজে কবরের ভিতরে প্রথম প্রশ্নই হচ্ছে নামাজের ব্যাপারে করা হবে, আপনি কবরের মধ্যে যাবেন প্রথম প্রশ্নটাই আপনাকে নামাজের ব্যাপারেই করা হবে। সুতরাং সেদিন যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন যে নামাজ কালাম করলেন না, নামাজ পড়লেন না, মারা গেলেন কাফের অবস্থায়, কাফের কবরের মধ্যে 77টা সাপ দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে যখন কাফেরকে কবরে রাখা হবে তখন তার কবরের মধ্যে 77টা সাপ দেওয়া হবে, পায়াতা বলদা হয়ে এই সাপ তাকে পেঁচিয়ে দংশন করতে থাকবে। এই সাপ কিন্তু বাংলাদেশের এই কালকুটো সাপের মতো সাপ না, বা বাংলাদেশের কোনো গোকলা সাপ না, এই সাপের বিষ এত বেশি, আল্লাহ রাসুল বলছেন এই সাপের কোনো একটা সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ছাড়তো, এত বিষ এই সাপের যে এই পৃথিবীতে অ্যাটম বোমার চাইতে, হাইড্রোজেন বোমার চাইতেও বেশি মারাত্মক। লা তাহজুরু খজরহু, আল্লাহ রাসুল বলছে এই পৃথিবীতে কোনো শস্য দানাই জন্মাইতো না, পৃথিবী কি এই খোকসা উপসা কি উপজেলা এটু নাকি কুষ্টিয়া, ওই খোকসা উপজেলা তো আর পৃথিবী না, পৃথিবীতে বড় বড় অ্যামাজন বন আছে, বিশাল বড় বন, যে জায়গার কোনো কুল কিনারা নাই, এই সব কিছু বিলীন হয়ে যেত যদি একটা সাপ একবার নিঃশ্বাস ছাড়ত, আর সেই সাপ যদি কবরের মধ্যে একজন মানুষকে 77টা সাপ পেঁচিয়ে ধরে তারপর দংশন করতে থাকে, কি মুসিবতটা হবে, সেদিন বাঁচাবে কারা আপনারে বলে? সতর্ক থাকাটা খুব জরুরি ভাই। কখন কার মৃত্যুর ডাক আসে, এখানে কিছুক্ষণ আগে গান গাওয়া হয়, মৃত্যুর ডাক কখন আসে কেউ বলতে পারে?
সুতরাং আমল যদি সঠিকভাবে না নিয়ে যেতে পারি, দুনিয়ায় এই শান্তিময় জীবন যাপন করি, ঘুমায় খেলায় হেলায় জীবন কাটিয়ে দেয়, তাহলে আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে জবাব দিতে হবে। এ ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক থাকা উচিত। দ্বিতীয় নম্বর যে ভাই যে বিষয়টা আমরা কথা বলবো, প্রিয় ভাইয়েরা, আপনারা যারা সংগঠনের কর্মী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তো অশেষ নিয়ামত যে আল্লাহ আপনাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে, এটা বড় একটা নিয়ামত। যদি হিন্দু ঘরে আপনারা জন্মগ্রহণ করতেন তাহলে দশাটা কি হইতো? প্রথমে মুসলমান হইতে হইতো, এরপরে ভালো আমল করতে হইতো, এরপরে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, প্রথম স্টেপ সহজ করে দিয়েছেন যে মুসলিম ঘরে আপনাদের জন্ম দিয়েছে, দ্বিতীয় স্টেপ আরো সহজ করে দিয়েছেন যে ইসলামী আন্দোলনে সামিল করেছেন, এখন তৃতীয় স্টেপটা হচ্ছে আমল দিয়ে জান্নাতে যাওয়া। এত সহজ আপনাদের জন্য করে দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মানে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা স্পেশাল অফার ধরে নিতে হবে। কারণ কেউ যদি এই অফারের সদ্ব্যবহার না করে তাহলে এই দায় দায়িত্ব অবশ্যই তাকেই নিতে হবে। এই ইসলামী আন্দোলন করা, ইসলামী আন্দোলনের পথে শরিক হওয়া, এটা ফরজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 41 জায়গায় আল জিহাদের কথা উল্লেখ করেছে, আল জিহাদের কথা উল্লেখ করেছে। আল্লাহ বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেবো না? তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করে দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসার এক নম্বরটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান আনা, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা, ইসলামে আন্দোলন করবা, প্রাণান্তকর চেষ্টা করবা। জিহাদ শব্দটা জুহুদুন শব্দ থেকে এসেছে, জুহুদুন শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তকর চেষ্টা করা। আপনারা যখন ক্লাসে পরীক্ষা দেন, ফাইনাল পরীক্ষায় ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এই জন্য দিন রাত পরিশ্রম করে শুধু পড়তেই থাকেন, পড়তেই থাকেন, এই পড়তে পড়তে যখন আপনি ফার্স্ট হয়ে যান, এটা হচ্ছে চূড়ান্ত সফলতা, রেজাল্টটা হচ্ছে চূড়ান্ত সফলতা। এর আগে যত কষ্ট আপনি করেন এটাকে বলা হয় জিহাদ। এই রেজাল্ট, ভালো রেজাল্ট অর্জনের জন্য আমি চেষ্টা করছি, প্রাণান্তকর চেষ্টা করছি, এটাকে বলা হয় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ শব্দ আর হচ্ছে যুদ্ধ, যেটা মারামারি কাটাকাটি, এটাকে হার বলা হয়, এটা জিহাদের একটা চূড়ান্ত রূপ। এর আগ পর্যন্ত মানুষকে কোরআনের দাওয়াত দেয়া, মানুষকে কোরআন পড়ানো, নিজে কোরআন পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, যাকাত আদায় করা, আরেকজনকে যাকাতের ব্যাপারে উৎসাহিত করা, হজ ফরজ হলে হজ করা, সৎ পথের আদেশ দেয়া, অসৎ পথ থেকে মানুষকে নিষেধ করা, এগুলো আপনাকে ফরজ করে দেয়া হয়েছে, এই কাজগুলো করা, এটার নামই হচ্ছে জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের কি একটা ব্যবসার কথা বলে দেবো না? ব্যবসা বোঝেন তো? ব্যবসায় কিন্তু লাভ ক্ষতি দুইটাই হয়, আবার ব্যবসায় ইনভেস্টমেন্টও করতে হয়। আপনি এই যে ইসলামী ছাত্র শিবিরে আসছেন, এটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট, যে আমি ইসলামের পথে আসছি, একতাবদ্ধ হয়ে মানুষকে সৎ পথে ডাকার জন্য আমি একসাথে হয়েছি, ইউনাইটেড হয়েছি, এটা হচ্ছে আপনার একটা ইনভেস্টমেন্ট। আর দুই নম্বর কাজটা আপনাকে যেটা করতে হবে এই ব্যবসার, সেটা হচ্ছে আপনাকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, এবং আল্লাহর উপরে এবং তার রাসূলের উপর ইমান আনতে হবে। ইমান খালি মুখে বলার নাম এরকম ইমান না, আর ইমান আনছে পাক্কা ইমানদার, বাংলাদেশে কোনো বেঈমান নাই। যে জিজ্ঞেস করবেন সবাই বলতে আমি ইমানদার, নামাজ পড়ে না তাতে কি আছে? ইমানের কোনো ঘাটতি নাই অন্তর, কোরআন পড়েন না জানেও না, কোরআনের আলিফ বাতাসা পড়তে দিলে আলি বে তে সে খে দাল জেন এইটুক করেই থেমে যায়। কোরআন জীবনে হয়তো শুদ্ধভাবে পড়েই নাই, বয়স হচ্ছে 50-60 বছর। যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি ইমানদার না বেঈমান, খুব রাগ হয়ে যাবে, ভাই বেঈমান বললি আমার, নামাজ না পড়ে রেখা কি আছে? ইমান আছে অন্তর, এটার নাম কি ইমান? ইমানের হচ্ছে তিনটা বিষয়, তাকরর বিল লিসান, তাসদীদ বিল জিনান, আমালু বিল আরকান। মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, এবং কাজে পরিণত করতে হবে। এই তিনটা জিনিসের কম্বিনেশন, কম্বিনেশন অফ দিস থ্রি থিংস ইজ কল্ড দ্য ফেইথ অফ আ মুসলিমস, এটার নামই হচ্ছে। আপনি খালি মুখে উচ্চারণ করলেন, অন্তরে লালন করলেন, আপনি বুঝতে পারছেন নামাজ পড়া ফরজ, এই ফরজের এই চিন্তা করতে করতে আপনার ঘুম নষ্ট হয়ে যায়, কিন্তু নামাজ জীবনে ফলে কাজ করলেন, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করলেন না, এটার নাম ইমান হতে পারে। এই জন্য বলা হয়েছে আমি কি, আল্লাহ বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো না? এটা একটা লেনদেন, ব্যবসা। আপনি একটা দোকানে গেলেন, এই একটা মোবাইল কিনলেন, দোকান থেকে মোবাইল কিনে এরপরে দোকান থেকে আপনি বের হয়ে গেলেন, আসার পরে ওই দোকানে মোবাইল কেনার সময় 2-10 হাজার টাকা দোকানদারে দিয়ে আসছে, যেই নাও 10 হাজার টাকা, দোকানদার তোমারে মোবাইলটা দিল, মোবাইল নিয়ে এসে রাস্তায় এরকম টেপাটেপি করতে করতে হঠাৎ করে এক চিন্তায় করে নিয়ে চলে গেল মোবাইল। এখন আপনার তো মোবাইল নাই হাতে, আপনি ওই দোকানদারের কাছে আবার গেলেন, যে বললেন যে বাড়ি কিছুক্ষণ আগে 10,000 টাকা দিছি, তুমি আমার টাকা ফেরত দেবে? খুব জোরাজোরি করলে এবার কান্নাকাটি করে ফ্ল্যাট হয়ে যাবে, দেবে?
আপনি যদি রাগ হয়ে এসে একটা ঠুসি মারেন টাকা দিবি না, মানে কেমন দিলাম টাকা, ও কি ঠুসি খেয়ে চুপচাপ বসে থাকবে, পালটা একটা দেবে কি না, মানে একটা দিলে আপনি ও দশটা দেবে, কারণ আপনি অন্যায় করছেন আগে। আচ্ছা বলেন তো, এই যে টাকা কিছুক্ষণ আগে আপনার পকেটে দিলেন, এটা কি মিথ্যা কথা? তো ওই টাকা ও ফেরত দেবে না কেন? তাহলে ব্যবসার জিনিসটা এবার মাথার ভিতরে ঢুকাইতে হবে। একটা ব্যবসা হচ্ছে গিভ অ্যান্ড টেক, এমন বিনিময় যেই বিনিময়ের মাধ্যমে আমি এই যে মোবাইলটা নিয়ে নিলাম, এই মোবাইলে আমি কি ঢুকাবো, কার সাথে কথা বলবো, এটা মোবাইল কোম্পানির কাছে আগে অনুমতি নেই। হ্যালো মোবাইল কোম্পানি, এখন আম্মার সাথে কথা বলবো, কথা বলা যাবে? বললো হ্যাঁ যাবে। আচ্ছা ঠিক আছে, মারে কল, এরকম করেন তো? কেন করেন না? এটা তো মোবাইল কোম্পানি অনেক কষ্ট করে এটা বানাইছেন, এটা আপনি বানাইছেন, তবে অনুমতি নেন না কেন? বলবেন সে কোন পাগল, আপনি কি করছেন উল্টা পাল্টা কথা? আমি বলছি এটা তো মোবাইল কোম্পানি বানাইছে, আপনি বানাননি, এর ভিতরে কি আছে এটা আপনি জানেন না, একটু নষ্ট হয়ে গেলে আবার যাওয়া লাগে তাদের কাছে। তার মানে অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস ডিভাইস, ইউ হ্যাভেন্ট এনি ক্লিয়ার কাট আইডিয়া অ্যাবাউট দিস ডিভাইস, ইউ ডোন্ট নো অ্যাবাউট মাদারবোর্ড, ইউ ডোন্ট নো অ্যাবাউট র্যাম অ্যান্ড রম, হোয়াটস দ্য ফাংশন অফ দিস মোবাইল, দ্য ইন্টারনাল সেট আপ অফ দিস মোবাইল, কিন্তু তারপরও আপনি দাবি করছেন যে এটা আমার, এটার ওনারশিপ আমার, আমি এটাকে ব্যবহার করবো যেভাবে ইচ্ছা আমি ব্যবহার করবো, এটা আপনি চিন্তা করছেন। আবার ওই যে টাকা আপনি দিয়ে আসছেন, ওই টাকা তো কষ্ট করে হয়তো হাল চাষ করে আপনি অনেক কষ্ট করে ক্ষেত খামারে কাজবাজ করে ওই টিউশনি করে এই টাকাটা জমায়ে 10,000 টাকা দিয়ে আসছে। এখন এই টাকা নেওয়ার পরে ওই দোকানদার চিন্তা করবে যে ওর টাকা খরচ করার আগে আমি একটু ফোন দিই, হ্যালো ভাই এই যে টাকা দিছে, এই টাকা দিয়ে আমি আমার বউর জন্য একটা শাড়ি কিনবো, কিনবো বলবে? তা কেউ কারো কাছে বলছেন না, অথচ দুইজনের কষ্ট আছে। ব্যবসার মাধ্যমে তার জিনিসটা আপনার হয়ে যায়, এর দায় দায়িত্ব আপনার কাছে, তার কাছে আর থাকে না। আবার আপনি যে টাকাটা দিয়েছেন এর লায়াবিলিটি আর আপনার কাছে থাকে না, তখন ওই ব্যক্তি যা ইচ্ছা যেভাবে ইচ্ছে এটাকে খরচ করতে পারে। আল্লাহ এই কারণেই বলছে, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো না? আল্লাহ বলতে পারতেন, আমি কি তোমাদের একটা নসিহতের কথা বলে দেবো না, যেই নসিহত তোমাদেরকে জাহান্নামের কঠিন আজাব থেকে রক্ষা করবে? আল্লাহ কি সেটা বলছে? বলছে ব্যবসা। এই ব্যবসাটা হচ্ছে আপনি আল্লাহর রাস্তায়, আল্লাহ বলছেন আল্লাহর প্রতি ঈমান আনো ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, জিহাদ করতে হবে দুইটা জিনিস দিয়ে, জান এবং মাল দিয়ে। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান এবং মাল, মাল এবং জাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আপনি বললেন যে ঠিক আছে আল্লাহ, জিহাদ করার জন্য প্রস্তুতি নিলাম, শহীদ হয়ে যাবো, এর হয়ে যাবো, তেল হয়ে যাবো, কিন্তু আল্লাহর রাস্তায় চার পয়সা দান করতে চাই, একটু কষ্ট করে সংগঠনের প্রোগ্রামে ডাকলে আর আসতে চাই, যদি বলে একটু ইসলাম ইসলামী সাহিত্য অধ্যয়ন করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, আর না, এরপরে যদি নিজের সাথে একটু সংঘর্ষ বেঁধে যায়, নিজের স্বার্থের সাথে একটু আঘাত লাগে, এক ইউটার্ন দিয়ে পিছনের দিক থেকে চলে যায়, তাহলে আল্লাহর সাথে ব্যবসা হইলো? আল্লাহ দুইটা জিনিস আমার কাছ থেকে নিয়েছেন, একটা হচ্ছে জান নিয়েছেন, আর একটা হচ্ছে মাল নিয়েছেন, এরপরে দুনিয়া এটা আমার কাছে আমানত রেখেছে, আর বিয়ান্না লাহুমুল জান্না, আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত প্রদান করেন। জান্নাতে গেলে কি আল্লাহ বলবেন যে ওই গাছের ফল খাবা না, ওই গাছের কুমড়া মিষ্টি, ওই জায়গার কুমড়া হচ্ছে একটু টক টক, ওইটা যাইও না, ওই জায়গায় খাইও না, এরকম জান্নাতে কোনোদিন এই কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে যে এমন জান্নাত হবে সেখানে ওয়াহুরুন আইন, সুনয়না রমণী তোমাদের জন্য অবস্থান করতে থাকে, কামসালি লুকলুকিল মাকলু, যেমন মুখটাকে ঢেকে রাখা হয়, ঢেকে রাখার পরে এটা যখন উন্মুক্ত করা হয় দেখতে খুব চমৎকার দেখা যায়, তেমনিভাবে ওই রমণীগুলোকে ঢেকে রাখা হবে, এত চমৎকার। আল্লাহ বলছে আমি নিজ হাতে তাদেরকে তৈরি করে রেখেছি, আল্লাহ নিজ হাতে তৈরি করছে, তাহলে কত সুন্দর সেই হরপরি হবে। ও লাহমি তৈরি মিম্মা ইয়াস্তাহুন, সেই জান্নাতে থাকবে হচ্ছে পাখির গোস্ত, মিম্মা ইয়াস্তাহুন, যেখান থেকে ইচ্ছা সেই গোস্ত তুমি খাইতে পারবা, যে গোস্ত পছন্দ হয় সেখান থেকে তুমি খাইতে পারবে। এরপরে তোমাকে ইয়াতুফ আলাইহিম হিলদান মুখাল্লাদুন, তোমার চারিদিক থেকে তাওয়াফ করতে থাকবে যুবকরা, সুন্দর সুদর্শন যুবকেরা হাতে শরবত নিয়ে পান পাত্র নিয়ে তাওয়াফ করতে থাকবে, বলবে যে কি লাগবে ভাই, কি লাগবে বলেন, অর্ডার দেন, আপনারা অর্ডার পালন করার জন্য আমরা ব্যস্ত হয়ে আছি, তারা তোমাদেরকে শরবত খাওয়াবে। আল্লাহ বলছেন লা ইউসাদাউন আনহা ওয়া লা ইউযিকুন, এই শরবত খাওয়ার পরে মাথার ভিতরে সেনসানানি করবে না, মাথা ব্যথা করবে না, মাথা করবে না, ডায়াবেটিক্স হলো একটু বেশি, ও হরে ডায়াবেটিক্সের কারণে খাইতে পারছি না, এরকম টেনশনও হবে না। আল্লাহ বলছে এত টেনশন করাও লাগবে, এগুলো খাওয়ার পরে খালি এত মজা লাগবে, সেখানে আঙুর থাকবে, সেখানে ফল ফলাদি থাকবে, যা ইচ্ছা তাই তুমি, হাইসু মাতাসা, সেখানে যা ইচ্ছা তাই তোমাকে দেওয়া হবে, তুমি যা চাবা
তোমাকে তাই দেওয়া হবে। জান্নাতে আল্লাহ তো বলে নাই যে ওই জায়গায় যেতে পারবে না, এই করতে পারবে না। মানে আল্লাহর সাথে আমি একটা ব্যবসা করে নিয়েছি ইসলামী আন্দোলন করার কারণে, যে এই ব্যবসাটা হচ্ছে আমি তোমাকে জান এবং মাল দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমার জান্নাত দাও। তা আল্লাহ বলছে জান্নাত মরার পরে দেব, ওইখানে কোনো কম্প্রোমাইজ নাই, ওইখানে আমি কোনো বাধা নিষেধ দেবো না তোমার জন্য। আর দুনিয়ায় বসে তোমার জানটা তুমি কোন পথে খরচ করবে এই ব্যাপারে তুমি বারবার ইউটার্ন নেও, তাহলে কি আমাদের ময়দানে আল্লাহ কি ইউটার্ন নেবে? ওরকম ইউটার্ন নেবে আল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন যারা করতে আসছে, যারা ইসলামী আন্দোলনের কর্মী হয়েছে, আমরা বলি আল্লাহ রব্বুল আলামিন এইটা আমাদের জন্য বড় একটা সুফল সুযোগ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাসূলকে আমরা আমাদের জীবনে সর্বোত্তম আদর্শ মনে করি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসান, নিঃসন্দেহে তোমার রাসুলের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এখন আল্লাহ রাসুল কি করছেন আর আমরা কি করি? আল্লাহ রাসুলকে সর্বোত্তম আদর্শ আমরা গ্রহণ করি, কিন্তু আল্লাহ রাসুল যে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছেন, দাঁত শহীদ হয়েছেন, দাঁত মোবারক, 17টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, হুনায়নের যুদ্ধে আহত হয়েছিলেন, হাজার হাজার সাহাবা কাতারে কাতারে শাহাদাত বরণ করেছে এই ইসলামের জন্য, আর আপনি সেই ইসলাম খালি লাউ খাওয়া সুন্নাত, কদু খাওয়া সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, দুপুরের পরে একটু গোড়াগড়ি দেওয়া সুন্নাত, এই সুন্নাত পালন করতে খুব ভালো লাগে, কিন্তু মায়ের খাওয়া যে সুন্নাত আছে এই সুন্নাত পালন করতে আর ভালো না। আল্লাহ রাসুল যে সিয়াবে আবু তালিবে 2 বছর কারাগারে বন্দী ছিলেন, খাইতে পারেননি আল্লাহ রাসুল, এত ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ রাসুল ভুগেছেন, পরে গাছের পাতা খাইছেন। এই পাতা খাওয়ার কারণে আল্লাহ রাসুল বলছেন একদিন চোখ থেকে পানি পড়ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমি এমন অবস্থা ছিল তখন যে গাছের পাতা খাইতাম, আর আমরা যখন পায়খানা করতাম তখন ছাগলের বিষটার মতো পায়খানা, আমাদের পায়খানা থেকে কোনো দুর্গন্ধ হইত না, কারণ খাইতামই হচ্ছে বাকল, গাছের বাকল পাতা খাইতাম। এই গাছের বাকলগুলো কেটে কেটে খাওয়ার কারণে জিহ্বা থেকে টকটক করে রক্ত পড়তো আমার, আল্লাহ রাসুল কান্নাকাটি করতো। ওই বিভীষিকাময় দৃশ্যগুলো মনে করে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাসুল কোনোদিন বলেন নাই যে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাও, খাবারের ব্যবস্থা করো, কোনোদিন বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসুল একদিনই সুপারিশ করবেন, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে যখন মানুষেরা হাহাকার করবে, ছোটাছুটি করতে থাকবে, কোনো কুল কিনারা পাবে না, 1 বিঘা দুপুরে সূর্য থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, সেদিন আল্লাহ রাসুল অনুমতি চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে সাফায়াতের অনুমতি দেন, আল্লাহ অনুমতি দেবে। এরপরে আল্লাহর অনুমতিক্রমে এই আল্লাহর রাসুল সাহাবিদেরকে নিয়ে, কিছু কিছু তার উম্মতদেরকে নিয়ে, বাছাই করা উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। ওই দিন ওই সাফায়াতের অনুমতি চাইবেন বিদায়, দুনিয়াতে আল্লাহ রাসুল আর কোনো কাজের অনুমতি আল্লাহর কাছে কখনোই চান না, কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদারও করেন না আল্লাহ রাসুল, শুধু আপনার আর আমার জন্য। ওই দিন সাফায়াত আল্লাহ রাসুলের তো দরকার নেই, আল্লাহ রাসুল তো এমনি জান্নাত, শুধু আপনার আমার জন্য আল্লাহ রাসুল এত কষ্ট করেছে। সেই রাসুলের উম্মত হিসেবে আমরা কতটুকু কাজ করি, নবীর রেখে যাওয়া কতটুকু কাজ করি, যে কাজ করতে গিয়ে আল্লাহ রাসুল দিনের পর তার নিজের মাতৃভূমিতে থাকতে পারে না, মক্কা থেকে মদিনায় তারায় দেওয়া হয়েছে, তাই হিজরত করে চলে যেতে হয়েছে, কত যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, শান্তি চুক্তি করা হয়েছে, শান্তিতে ঘুমাইতেও দেয়নি তাকে, নির্যাতনের পর নির্যাতনের স্পেইন রুলার তাদের উপর চালানো হয়েছে, সাহাবিদেরকে বন্দী করে রাখা হয়েছে, খুবায়ে খাব্বাবকে জ্বলন্ত অহংকার উত্তপ্ত বালির উপরে রেখে জ্বলন্ত কয়লা তার উপরে ঠেসে ধরা হয়েছে, বুকের উপরে পাথর দেওয়া হয়েছে। সাহাবিরা পরবর্তীতে দেখাতেন যে তাদের পিঠের ভিতরে এত বড় বড় গর্ত হয়ে যেত, তাদের ছেলেরা ওই ওর ভিতরে বল ঢুকায় খেলত, পিঠের ভিতরে গর্ত, ওই গর্তের মধ্যে বল ঢুকায় খেলত, তার তারা বর্ণনা করতো যে এই পরিমাণে নির্যাতন আমাদের উপর করা হতো, জ্বলন্ত আগুন জ্বলতো আর তার উপরে আমাদেরকে সেকা দেওয়া হতো, আমাদের বুড়িগুলো এই যে বুড়িগুলো ওই এরকম ই হয়তো ঘামে ঘেমে ঘেমে ওই নিচে যে আগুন এই আগুনগুলো নিভে যেত, এই পরিমাণে আমাদেরকে নির্যাতন করা হতো। শুধুমাত্র একটাই কাজ ইমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজ, তাদের আর কোনো দোষ না, দোষ খালি একটাই, তারা মহাপরাক্রমশালী, আল্লাহর উপর ইমান আনছিল, আর কোনো দোষ তাদের। এখন ইমানের কথা যদি আপনি সত্যভাবে বলেন তাহলে এই নির্যাতন আপনার উপর আসতেই হবে, আসবেই। এ ব্যাপারে আপনাদেরকে যারা ইসলামী আন্দোলনের পথে এসেছে, এই পথটা অনেক কণ্ঠকাকীর্ণ একটা পথ, এই পথের মধ্য দিয়ে জান্নাতে যাওয়া খুবই সহজ একটা ব্যাপার, সেদিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাই। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন লা তাযুলু কদামা ইবনি আদামা হাত্তা ইউসাল আন খামসিনান উমরিহি ফিমা আফনা ওয়ান শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইন আকতাসাবা, আল্লাহ রাসুল বলেছে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম কিয়ামতের ময়দানে এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে কোন পথে, প্রথম প্রশ্ন হচ্ছে তার জীবনকে সে কোন পথে ব্যয় করেছে,
আল্লাহ রাসূল বলছেন এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার ভিতরে এক নম্বর প্রশ্ন হচ্ছে সে তার জীবনকালকে কোন পথে ব্যয় করেছে, দুই নম্বর প্রশ্ন হচ্ছে সে তার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছে, তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে আয় করেছে, চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন পথে ব্যয় করেছে, আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সে যা জানতো সেই অনুযায়ী সে আমল করেছে। আচ্ছা বলেন এই প্রশ্নের উত্তর দিয়ে কিভাবে পার পাবেন আপনি, আপনার জীবনে যেভাবে পরিচালিত করার কথা আপনি সেভাবে পরিচালিত করছেন কিনা, কোরআনের দাওয়াত দেওয়ার কথা দিছেন কিনা, নামাজ পড়ার কথা পড়ছেন কিনা, পিতামাতার সাথে সৎ আচরণ করার কথা করছেন কিনা, মানুষের অধিকার রক্ষা করার কথা করছেন কিনা, মানুষের সাথে সত্য কথা বলার কথা বলছেন কিনা, এইগুলোর হিসাব যদি সেদিন ক্যালকুলেশন করা হয় তাহলে সবাই ধরা খেয়ে, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যৌবনকালের হিসাব নেবেন। এই যে যৌবনকালে আছেন না, নাকি এখন খুব গুড়া হয়ে আছে, খুব দুই একজন আছে খুবই বাচ্চা, কিন্তু ১২ বছর বয়স আর হয়ে গেছে সে এখন যৌবনে পদার্পণ করেছে। এখন যাদের টিনেজার ১৮ বছর বয়স ১৭ বছর বয়স, কবি বলেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। এই যৌবনকালে আপনি সব কিছুকে অস্বীকার করতে পারেন। একজন বুড়া মানুষকে দেখবেন মাহফিল টাফিল হইলে প্রথম সারিতে থাকে বুড়া মানুষ বড়া, আর জুয়ানরা হাঁটতেই থাকে হাঁটতেই থাকে, ওদের ওইসব গ্রাস নাই, কারণ গায়ে শক্তি আছে এখন, তখন সব কিছুকে গায়ের শক্তিতে বলে যা না আমি কিছু মানি না, বাড়ির থেকে কিছু বললে ধন ধন করে দৌড়ায় চলে যায়। আর একজন বুড়া মানুষ কিছু করার থাকে না, ছেলেও তার সাথে খারাপ ব্যবহার করলে চুপচাপ ভুক্তি মেরে ওই বসেই থাকে, কারণ গায়ে শক্তি নাই, কিছু করার নাই, আস্তে আস্তে সবই শেষ হয়ে গেছে। কেন এই যুবকদেরকে কিন্তু সব করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, এই যৌবনের শক্তি আপনার কাছে আছে, এই শক্তিকে আপনি ব্যবহার করে খারাপ পথে ব্যবহার করছেন না আল্লাহর পথে ব্যবহার করছেন। এই যুবক বয়সে একবার আল্লাহর ইবাদত করলে একটা সিজদা যদি আপনি দেন আল্লাহ রাব্বুল আলামিনের, বুড়া বয়সে ৭০টা সিজদা দেওয়ার সমান সওয়াব আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে। এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে এত বেশি প্রিয়, আল্লাহ রাসূল বলেছেন ৭টা শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমাল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়ারাজুলুন ক্বালবুহু মুআল্লাকুন ফিল মাসজিদ ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এখানে সাত শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে স্থান দেবে। লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে, সেদিন সূর্য থাকবে এক বিঘা উপরে, কেউ বলছে ১০ হাত উপরে, কেউ বলছে ১৫ হাত ২০ হাত, এর উপরে আর কেউ যায় নাই, ১০ হাতের উপরে আর কেউ যায় না। আচ্ছা বলেন সূর্য এখন কত দূরে অবস্থান করে, ১৫ লক্ষ কোটি গুণ দূরে, কিলোমিটার দূরে অবস্থান করছে। সেই সূর্য তাপ কি, যখন গরমকাল তখন তাপের ঠেলায় টেকা যায়, বিজ্ঞানীরা বলে সূর্য যেখানে আছে সেখান থেকে যদি ১ ইঞ্চি নিচে নামতো তাহলে এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যেত, মানুষ এখানে বসবাস করতে পারতো, এত গরম উত্তপ্ত থাকতো, আর যেখানে আছে সেখান থেকে যদি ১ ইঞ্চি উপরে উঠে যেত তাহলে এই পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যেত, এখানেও মানুষ থাকতে পারত। আল্লাহ একটা ব্যালান্স করে এই মাধ্যাকর্ষণ শক্তির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চন্দ্রকে প্রতিস্থাপন করেছে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম প্লাশামসু ইয়ামবাগি লাহা আনতুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু, সূর্যের ক্ষমতা নাই চাঁদকে গ্রাস করার, চাঁদের ক্ষমতা নাই সূর্যকে গ্রাস করে ফেলার, অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু, প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ কক্ষপথ দিয়ে পরিভ্রমণ করে, কোনোদিন দেখবেন না চাঁদ যায় সূর্যের একটা গুতা মারছে এই কেমন আছিস বাড়ি এরকম বলবে না, কোনো ওর যে কক্ষপথের বাইরে গিয়ে কোনোদিন কিছু করার ক্ষমতা সে রাখে। এই সূর্যকে সেদিন যদি মগজের উপরে উঠায়, সূর্য কিন্তু পৃথিবীর চাইতে ১৮ লক্ষ গুণ বড়, বিশাল সূর্য পৃথিবীর চাইতে, আর এক একটা পৃথিবীর চাইতে এক একটা তারকাসমূহ সূর্যের চাইতে আরো কয়েক কোটি গুণ বড়, আসমান সৌরজগৎ তাহলে কত বড় চিন্তা করে দেখে, আকাশের দিকে তাকাই মনে হয় যে তারকা ওই পাইলে চকলেটের মতো গিলে খাবানি, ওরকম না, এক একটা পৃথিবীর চাইতে কয়েক কোটি গুণ বড় এক একটা তারকা। তাহলে আল্লাহ কত বড়, এই সৌরমণ্ডলী যিনি সৃষ্টি করে রাখছেন তিনি কত বড়, তার ক্ষমতা কত বিশাল, এটা একটু চিন্তা করে দেখে। এক সূর্যকে কেন্দ্র করে স্যাটেলাইট আবিষ্কার হচ্ছে, পারমাণবিক বোমা আবিষ্কার হচ্ছে, কম্পিউটার আবিষ্কার হচ্ছে, ভিডিও তার বার্তার মাধ্যমে এক দেশের খবর সেকেন্ডের মধ্যে আমরা জানতে পারছি এই স্যাটেলাইটের মাধ্যমে, এই সূর্যের উপরে গতি প্রকৃতির উপরে নির্ণয় করে এগুলো তৈরি করা হচ্ছে, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তির আধার হিসেবে তৈরি করে রেখেছে, চিন্তা করতে পারে। সেদিন এই সূর্য এক বিঘা উপরে যদি ওঠে মগজগুলো মানুষের টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিন পুরে তামা হয়ে যাবে, তামা মানুষ অস্থির হয়ে ছোটাছুটি করবে কিন্তু যাওয়ার কোনো জায়গা থাকবে, উলঙ্গ হয়ে তাকায় থাকবে,
50,000 বছর লম্বা হবে সেদিন কিয়ামতের ওই ময়দানটা। সেদিন আল্লাহ রাসূল বলেছেন সাত শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দেবে, লা জিল্লা ইল্লা জিল্লুহু, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার ভিতরে এক নম্বর শ্রেণী হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, যার কাছে কেউ বিচার ফয়সালা নিয়ে আসে আর সঠিকভাবে সে বিচার করে। দুই নম্বর বলা হয়েছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, যৌবনকালটা খেলাধুলায় কাটায় না, গালিগালাজে কাটায় না, নাচানাচি করে কাটায় না, আড্ডাবাজি করে কাটায় না, বন্ধু বান্ধবের সাথে ঘুরে ফিরে ফেসবুক টিপে টিপে সময় কাটায় না। আমাদের তো এখন বড় দোষ অজিফা টিপি হচ্ছে ফেসবুকে, টিপতেই থাকি টিপতেই, কোথা থেকে চলে যায় কোনো হুশ নাই, পড়াশোনার বালাই নাই, সময় পাইলে ওইটা নিয়ে পড়ে থাকি, একটু নামাজ পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারেও মন বসে না, নামাজে সালাম ফিরাই মোটামুটি ওই ফেসবুকে ঢুকতে পারলেই আমরা বেঁচে, যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে সময়গুলো টেলিভিশনে কাটায় দিই, সময়গুলো সিনেমা নাটক দেখতে দেখতে কাটায় দিই, এই সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াল্লা আস সময়ের কসম ইন্নাল ইনসান আলা ফি কুস, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক ওয়া তাওয়াসাউ বিস সবর। চার ক্যাটাগরির মানুষ ছাড়া আর সবাই ক্ষতির মধ্যে আছে। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করেছে। তিন নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে আছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছে, ধৈর্যের উপরে আছে। এই চার ক্যাটাগরি, হকের পথে মানে মানুষকে সৎপথে দাওয়াত দেয়, নিজে সৎপথে থাকে, এটার নামই হচ্ছে হকের পথ। এই চার ক্যাটাগরির মানুষ ছাড়া আর সবাই জাহান্নাম, সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন সময়ের কসম করে বলি এই সময় তোমাদের কাছে আর ফেরত আসবে না, একদিন তোমাকে এই সময়ের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, সেদিন কি আমল নিয়ে আল্লাহর কাছে এসেছো এই ব্যাপারে তোমাকে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এই জন্য প্রিয় ভাইয়ার, এই দিন যদি এই মুসিবতের দিন সূর্য এক বিঘা দুপুরে ওঠে আর সেদিন যদি আপনি একটু আমল দিয়ে জান্নাতের ওই যে সেই এসির বাতাসে থাকতে পারেন, আরও সে ছায়া নিচে থাকতে পারে, এটা ক্ষতির কারণ, ক্ষতি কী? ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে সেই দিকে আহ্বান করে যে তোমার জীবনের দর্শন কী তোমাকে বুঝতে হবে, আল্লাহ কেন তোমাকে পাঠাইল। সূরা দাহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জন্য কি এমন কোনো সময় কখনোই ছিল না যে এই পৃথিবীতে মানুষ আলোচনার কোনো বিষয়বস্তুই ছিল না? ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষকে সৃষ্টি করেছি একটা শুক্র রক্তবিন্দু থেকে, নাবতালিহি, এ কারণেই তাকে সৃষ্টি করেছে যাতে আমি তাকে পরীক্ষা করতে পারি। ওয়াজালনাহু সামিআম বাসীরা, আমি তাকে শোনার শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি। চিন্তা করে দেখেন এই দুইটা শক্তি দেওয়ার পরে মানুষ অবাধ্য হয়ে যায়, গার ব্যাগা করে ওদিক চলে যায়, নামাজ ইবাদতের দিকে আসতে চায় না, সৎ পথের কথা বললে বলে ও এই ধান্দাবাজি করতে এসে জঙ্গি শিবির, তো ও ধান্দাবাজ, নামাজের কথা বললে ধান্দাবাজ, শিবির ডাকি কি তোমার বিড়ি খাওয়ার কথা বলে, শিবির ডাকা লাগলে তো সালাম দিয়ে আগে বলে ভাই ভালো আছো, লেখাপড়া করছো, তোর আব্বা আম্মা ভালো আছে, কোরআন পড়তেছো, হাদিস পড়তেছো, নামাজ পড়তেছো ঠিক মতো, এর বাইরে শিবির কিছু জিজ্ঞেস করে, আজবাজে কথা বলে, তাহলে শিবিরে জঙ্গি বলা হয়, জঙ্গি বলা হয় তাদের হাতে ঘা লাগে তাই, কারণ শিবিরে এইগুলো বললে ওদের ওই দুর্নীতি চলবে না, ওদের স্বজন প্রীতি চলবে না, ওরা ওই দর্শন করতে পারবে না, চিন্তাই করতে পারবে না, রাজানি কোন এগুলোর বিরুদ্ধে শিবির কথা বলে, এই জন্যই হচ্ছে তাদের দোষ, সমস্যাটা এখন তাদের সেখানেই গিয়ে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তো পৃথিবীতে আসছো সামান্য একটা সময়ের জন্য, এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আবার তুমি পৃথিবী থেকে চলে যাবা তোমার কোনো অস্তিত্বই থাকবে না। আপনি আপনার মায়ের গর্ভে আসার আগে আপনার নাম হচ্ছে মিস্টার এক্স, মিস্টার ওয়াই, আপনাকে কে মনে করেছিল যে আপনি পৃথিবীতে আসবেন? সাপোজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার শাহরিয়ার, আমার মায়ের গর্ভে আসার আগে আমার মতো একটা সন্তান জন্ম নেবে, এটা নিয়ে কোনো আলোচনা ছিল আমার? আবার আমি যখন মরে যাব, একবার মরে যাওয়ার পরে 50 বছর পরে আমাকে কেউ মনে রাখবে? আপনি আপনার দাদার নাম মনে রাখছেন, আপনার দাদার আগের জনের নাম মনে আছে আপনার? দাদার দাদার নাম কে মনে রাখতে পারছে? অথচ ওই দাদার মাধ্যমেই তো আপনার আব্বা, তারপরেই তো আপনি, এক পুরুষ আগের কথাই আপনার মনে নাই, আপনার দাদারই ভুলে গেছেন, কোথায় কবর তাও জানেন না, দাদার দাদার কবর কোথায় তাও জানে না কেউ, দাদার কবরটা হয়তো জানে কোনোভাবে, এরপরে আর জানে না। আমি তো 30 বছর হয়ে গেছে, এখন আমি আমার দাদার দাদার কবরও চিনি না, আমার দাদার কবরটাও ভুলে গেছি কোথায় আছে, তার মানে আমার আব্বার বাবের নামটাই আমি জানি না, আব্বার বাবের কবরটাই আমি ঠিক মতো চিনি, ওই এরকম অবস্থা হবে আপনারও, আপনিও একদিন চলে যাবেন, এই পৃথিবীর বুকে আপনার কোনো অস্তিত্ব থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়াতে যে কয়েকদিন আসো একটু আমল তৈরি কর। সূরা মুমিনুনের ভিতরে হুশিয়ার উচ্চারণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে বলেছেন যে লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে,
এই মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা খলাকনা নুতফা তানফি করোয়ারি মাকি, একটা শুকনো রক্তবিন্দু তার মায়ের গর্ভের মধ্যে দিয়েছি, এইটাকে আবার মাংসপিণ্ড দিয়ে আমি ঢেকে দিয়েছি, এই মাংসপিণ্ড আবার একটা হাড়ে পরিণত করেছি, এই হাড়টা আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি, এরপরে আমি তাকে আকৃতি দিয়েছি, পাকিসাউনাল ইজাম আলহমা সুম্মা আংশানাহু খলকান আখরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দরভাবে আমি পেটের মধ্যে তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বোঝে না যে তাকে এত সুন্দরভাবে আমি তৈরি করছি, যদি কানা করে তৈরি করতাম, লুলা করে তৈরি করতাম, যাকে করা হয়েছে সে বোঝে, চোখের কি মূল্য, হাতের কি মূল্য, পায়ের কি মূল্য, তোমাকে এত নিয়ামত আল্লাহ দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই, দুইটা হাত দেই নাই, দুটো নাক দেই নাই, আল্লাহ এটা আফসুস করে বলেছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে একটা অন্তর দিয়েছি কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না ইসলামের কথা, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দুইটা চোখ দিয়েছি, এই চোখ দিয়ে সে আল্লাহর নিদর্শন দেখেও বিশ্বাস করে, ফিরাউন দেখছে লাশ হয়ে পড়ে আসে, ফিরাউনের ইতিহাস জানেন, সে মূসা আলাহ সাল্লামের পিছনে দাবড়ানো শুরু করছে, মূসা আলাহ সাল্লাম নদীর কিনারে এসে গেছে, আল্লাহর নির্দেশে সমুদ্র দুই ভাগ হয়ে গিয়েছে, লোহিত সাগরের মাঝখান থেকে রাস্তা হয়ে গেছে, মূসা আলাহ সাল্লাম চলে গেছে ওই পারে, আর ফেরাউন আর চিন্তা ভাবনা না করে দেখছে, ওর ও মনে করছে ওর বাপদাদা মনে হয় এই রাস্তা তৈরি করে রাখছে, ও ওই রাস্তার মধ্যে নামা শুরু করে দিচ্ছে, রাস্তার মাঝখানে গেছে সমুদ্রের মাঝখানে, দুই দিক থেকে কিন্তু পানি, এরকম করা পানি আর মাঝখান থেকে রাস্তা, মূসা আলাহ সাল্লাম ওই পাশে চলে গেছে আর ফেরাউন নদীর মাঝখানে দাঁড়ায় আসে, চুপচাপ আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে পানিকে একত্রিত হয়ে যাও, তখন তো সুপ্তি খাওয়া শুরু করেছে, লোহিত সাগরের মধ্যে কত গুণ সাঁতার কেটে পারা যায়, পরে দেখতেছে পানি খাইতে খাইতে পেটটা হয়ে গেছে পটকা মাছের মতো, অনেক এসা মোটা, তখন সে বলতেছে আ মান্তুবি রব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ইমান আনলাম, তখন আর বলে না যে আমি রব, আমি রব, তুই রব বেটা তাহলে এবার বাসা নিজের, তুই তো বিশাল ক্ষমতা ধর বাসা, তখন সে বলতেছে আমান তুমি রব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ইমান আনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আর অকদ আসাইতা কবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই তো বেটা একটা সন্ত্রাস, এখন আইছিস আল্লাহ আল্লাহ কর, এখন কোনো দাম, আল্লাহ বলছেন তোকে আমি নিদর্শন করে রাখলাম, তোকে আমি নিদর্শন করে রাখলাম, তোর লাশ কোনো প্রাণী খাবে না, তোর লাশ কোনো দিন পচবে না, তোর লাশ ওই অবস্থায় আমি রেখে দিলাম, এখনো মিশরে কোনো মমি করা ছাড়াই ওই লাশটা রাখা আছে, পচেও না গলেও না কিছু না, এটা নিদর্শন, আল্লাহ 1400 বছর আগে কোরআন শরীফে সেটা বলে রাখছে, এই জিনিসটা দেখার পরেও যাদের নিদর্শন হয় না, কাবাগড় দেখছে, হাজরে আসওয়াদ দেখছে, লুত আলাইহিস সালামের লুত সাগরের কাছে গিয়ে দেখবেন লুতের জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছে, তার নিদর্শন আছে, আল্লাহ বলছেন লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুইটা চোখ দিছি, চোখ দিয়ে আল্লাহ নিদর্শন তারা দেখতে পারে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুইটা কান দিয়েছি, কান দিয়ে ইসলামের কথা যখন বলা হয় শোনে না, ঘাড় বাঁকা ঘুরে চলে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো, জানোয়ার বলতে একটু খারাপ লেগে গেল না, এরা চতুষ্পদ জন্তুর মতো, জন্তু জানোয়ার তো একই প্রাণী, গরু ছাগলের মধ্যে, আল্লাহ বলছেন গরু ছাগলের মধ্যে একটা নিয়ম আছে, বালহুম আদল, এরা হচ্ছে তার চাইতেও খারাপ, উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এরা উদাসীন হয়ে গিয়েছে, আল্লাহ থেকে তারা উদাসীন হয়ে গিয়েছে, উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন, এরা জাহান্নামে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করে রেখেছে, খুব হুঁশিয়ার থাকতে হবে, আল্লাহ আপনার চোখ দিছে গাল দিছে খালি পেট ভরে খাওয়ার জন্য না, আর পটকা মাছের মতো পেট ফুলায় নাক ডেকে ঘুমানোর জন্য দুনিয়ায় আল্লাহ পাঠায়, কেন এই দুনিয়ায় পাঠাইছে, আবার এই দুনিয়া থেকে কেনই বা আপনাকে নিয়ে যাবে, এটা আপনি নিজে একটু ইকুয়েশন করবেন, একটু ক্যালকুলেশন করবেন, একটু হিসাব করবেন, প্রিয় ভাইয়েরা সেই হিসাব করে যদি চলতে পারি তাহলেই আমাদের জীবন সহ, ইসলামী ছাত্র শিবির সেই কথাই ছাত্র সমাজকে বলার চেষ্টা করে, এই দুনিয়ার জিন্দেগি তোমার জন্য সব না, এই পৃথিবী থেকে একদিন অন্তিম ডাক আসলে এই পৃথিবী থেকে সব কিছুই চলে যাবে, মহা একটা প্রলয় হবে সেদিন, যেদিন এই পৃথিবীর সব কিছু মেসাকার হয়ে যাবে, এই পৃথিবী সব সমান হয়ে যাবে, সেদিন হাশরের ময়দানে তোমাকে উত্থাপন করা হবে, তুমি কি আমল করেছো সেগুলো সব লিখে লিপিবদ্ধ করা হয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালু, দুই ফেরেস্তা দুই কাঁধে প্রতিনিয়ত লিখে যাচ্ছে, এরকম না যে এই ফেরেস্তা স্থায়ীভাবে বসে থাকে, একটু পিরিত জমায় ফেললা একটু খাতির হয়ে গেল, ও ভালো ভালো জিনিস লাগবে, বিষয়টা এরকম না, প্রতিদিন দুই শিফটে এই ফেরেস্তা চেঞ্জ হয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে এই সেই ফেরেস্তা যে চেঞ্জ হয়ে কিয়ামতের আগে ও আবার ঘুরে তোমার ঘরে আসবে, আজকে যে ফেরেস্তা আছে ও যে আবার কোনোদিন তোমার ঘরে আসবে এর কোনো আশঙ্কাই নেই, এত ফেরেস্তা আল্লাহ তৈরি করে রাখছে, একজনের ঘর থেকে আরেকজনের ঘরে যাচ্ছে, গিয়ে লিখছে, মাগরিব হয়ে যাচ্ছে, লেখা শেষ করে দিয়ে চলে আসছে, আবার ফজরের পরে
ওজন তো একজন নিচ্ছে, আবার ফজরের পরে একজন বিদায় নিচ্ছে, আর একজন আসছে, এইভাবে চলছে। আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল, ইচ এন্ড এভরিথিং, এভরি পন্স এন্ড ক্রন্স আর রিটেন ইন দিস মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ। এই ফেরেশতারা সব লিখে রাখছে। সেদিন তুমি আল্লাহর কাছে কি নিয়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে সেই কিতাব উন্মুক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সেদিন প্রত্যেককেই তার আমলনামা আমি তার গলায় ঝুলাই দেব। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানসুরা, এবং কিয়ামতের ময়দানে আমি তার এই আমলনামাগুলো সে দেখতে পাবে, কি আমলনামা সে করছে সব তার গলায় ঝুলানো থাকবে। আপনাদের মালা ঝুলাই দেয় না গলায়? কেউ ভালো কাজ করলে মালা কি পায়ে ঝুলাই দেয়? পা উঁচা করো, মালায় ঝুলাই দিল, অথবা হাত দাও, হাতে মালা ঝুলাই দিল, দেয় গলায় দেয়, কারণ একটা মানুষের দিকে তাকালেই দেখা যায় যে তার গলায় কিছু ঝুলানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক মানুষের আমলনামা কিয়ামতের ময়দানে তার গলায় ঝুলাই দিব। এন্ড কি ফরম্যাটে ঝুলাবে আল্লাহই বলে, তবে ঝুলাবে, এটা ঠিক। অনুখরিজুল্লাহু ইয়াউমাল কিয়ামতি কিতাবা ইয়ালকাহু মানসুর, সেদিন এই আমলনামাগুলো সে দেখতে পাবে, এবং তাকে বলা হবে ইকরা কিতাবাকা, তুমি পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিব, এই আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। সেদিন মানুষ চিৎকার করে বলতে থাকে যে আল্লাহ কি একটা আমলনামা আমার কাছে দেয়া হলো, ইয়া ওয়াইলাতানা মালি হাজাল কিতাব, হায় আফসোস কি একটা আমলনামা আমার সামনে দেয়া হলো, যে জিনিসটা আমার জীবনের কোনো ছোটোখাটো কোনো কিছুই বাদ পড়ে না। সেদিন সে লজ্জায় মারা পড়বে, সেদিন মুখ ঢাকতে চাইবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাটি বানায় দাও, আমি তো আর বাঁচতে পারলাম না। এই আমলনামা আপনার সামনে পেশ করা হবে, এটা কোনো ঠুনকো বিষয় হবে না। যা করেন ঘরের ভিতরে, যা দিবালোকে করেন, প্রকাশ্যে রাস্তায় হাঁটেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারেন, যা করেন না কেন, সবই সেদের কিয়ামতের ময়দানে আপনার কাছে লিপিবদ্ধ করা হবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা দরকার। প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলন, ইসলামী কাফেলা শুধুমাত্র রাজনীতি, অর্থনীতি, দুনিয়ার সফলতার কথা আপনাকে বলে না। এই সংগঠন আপনার শুরুতেই রিপোর্টে রাখতে বলে, রিপোর্টের মধ্যে প্রথমে আসে আল কোরআন পড়ছো কিনা, আল হাদিস পড়ছো কিনা, ইসলামী সাহিত্য পড়ছো কিনা, পাঁচক্ত নামাজ ঠিক মতো পড়ছো কিনা, পাঠ্য পুস্তক কতটুকু পড়ছো, এই রিপোর্টের খোঁজ রাখছে, এটা আপনার জন্যই রাখছে। আপনি যদি এইগুলো করেন তাহলে আপনার হিসাব ক্ষেত্রে আপনি সহজ হবে। ইসলামী সংগঠন আপনাকে সেই এক্সারসাইজটা করায়। এই সংগঠনে আসলে চরিত্র তৈরি হয়, এই সংগঠনে আসলে লম্পট তৈরি হয়। আল্লাহর বড় নিয়ামত যে আল্লাহ এই সংগঠনের মতো একটা নিয়ামত আপনাকে দান করেছে। এই সংগঠনের দায়িত্ব, এক ভাই প্রশ্ন করছে যে ছাত্র সংগঠনের দায়িত্বটা কি, ইসলামী ছাত্র সংগঠনের দায়িত্ব আমাদের, আমরা অ্যাজ ইউজুয়াল কোনো ছাত্র সংগঠন না। ইসলামকে অ্যাজ ইউজুয়াল ধর্ম হিসেবে যারা মনে করে তারা ভুল করে। ইসলামকে বলা হয় ইটস দ্য কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ, ইটস নট অনলি দ্য অ্যাজ ইউজুয়াল রিলিজিয়ান অফ দিস সোসাইটি, ইউ কান্ট ট্রিট দিস রিলিজিয়ান অ্যাজ আ রিলিজিয়ান সাস লাইক আ জিউস, সাস লাইক আ হিন্দুইজম, হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, এটা কোনো ধর্ম নয়। এইটাকে বলা হয় জীবন বিধান। ইসলামকে বলা হয় কি, আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমি ঘোষণা করে দিলাম। এটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি নখ কাটবেন কীভাবে তাও ইসলামের মধ্যে আসে। আপনি টয়লেটে যাবেন বাঁ পা দিয়ে না ডান পা দিয়ে, কি বলে যাবেন, কীভাবে টয়লেট করবেন, কীভাবে বেরোয় আসবেন, আসে না? কোন ধর্মে আসে এরকম? হিন্দু ধর্মে খুঁজতে পাওয়া যাবে। আপনার অর্থনীতি কিভাবে চলবে, কোনো ধর্মগ্রন্থে এটা নাই। মানবরচিত অর্থনীতি নিয়ে সব ধর্ম চলে। আল্লাহ একমাত্র অর্থনীতির সলিউশনও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। অর্থনীতি কিভাবে হবে, সুদ চলবে না, ঘুষ চলবে না, জেনা চলবে না, এগুলো সব বাদ, ইসলাম একটা অর্থনৈতিক রূপরেখা দাঁড় করিয়ে দিয়েছে। কোনো ধর্ম এরকম দিতে পারে? ইসলামের সংস্কৃতি আছে, ইসলামের পিতামাতার আচরণ কেমন হবে সেটা আছে, আপনি আর একজন বড় ভাইয়ের সাথে কি আচরণ করবেন সেগুলোও সব লেখা আছে ইসলাম। আপনার টয়লেট থেকে শুরু করে রাতে ঘুমাবেন ডান কাত হয়ে না বা কাত হয়ে, এটাও আছে না ইসলাম। বিয়ে করবেন কিভাবে তাও আছে, ছেলে মেয়ে হইলে তার লালন পালন করবেন কিভাবে তাও আছে, কোন পোশাক করবেন কিভাবে করবেন, চুল কাটবেন কতটুকু, দাড়ি রাখবেন কতটুকু, মোজ কাটবেন কতটুকু, কি নাই ইসলাম বলেন, কি নাই? তাহলে এটাকে খালি ইসলাম একটা ধর্ম বললে হবে না, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার কি করতে হবে সব ইসলামে বলে দেয়া আছে। সুতরাং কোথায় যান, পাই না তাজ, দৌড়াদৌড়ি করেন কোথায়, দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। আমরা যখন ইসলামী ছাত্র শিবিরে দাওয়াত দিই আমরাও বলি আপনার জীবনের পুনর্বিন্যাস করব আমরা, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত কোরআন আর রাসুল প্রদর্শিত হাদিস, এই দুইটা দিয়ে মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়।
মানুষের সার্বিক জীবন মানে হচ্ছে আপনার লেখাপড়া, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আমার আচার আচরণ, খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছু হবে ইসলাম অনুযায়ী। এই সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করতে চাই আমরা, খালি আড্ডাবাজি করার জন্য, খালি উল্টাপাল্টা কাজের জন্য না, খালি ক্ষমতার মোহে দৌড়ানোর জন্য আমরা আপনাদেরকে ডাকি। আমরা সম্পূর্ণ জীবন ব্যবস্থাকে পরিবর্তনের দিকে ডাকি। ছাত্র সমাজের দায়িত্বই হচ্ছে এই পাপ কঙ্কিলতা যুক্ত এই ছাত্র সমাজ যখন নষ্ট হয়ে যাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, পিতামাতার কথা শুনছে না, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত আছে, এই সমাজ ব্যবস্থাকে, ছাত্র সমাজের এই ঐতিহ্য থেকে ফিরিয়ে এনে এক তাওহিদে বাদে বিশ্বাসী করে একজন ভালো মুসলিম হিসেবে তৈরি করে কোরআন এবং সুন্নাহের আলোকে এই সমাজ ব্যবস্থা গঠনের জন্য, এই ছাত্র সমাজকে তৈরি করার জন্যই ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা। সুতরাং সেই লক্ষ্যেই ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা, সুতরাং আমি আপনাদের কাছে সর্বশেষ একটা প্রশ্ন আসছে, এটার উত্তর দিয়ে শেষ করব। একজন ভাই বলেছেন, আমার মাতা পিতা অসুস্থ, সে অবস্থায় আমি তাদের সেবা করব নাকি ইসলামী আন্দোলন করব, কোন দিকে আমার বেশি গুরুত্ব দেওয়া উচিত? এটা তো সহজ হিসাব, আপনার পিতামাতার সেবা করবেন আগে, এটাই তো ইসলাম, এটাই ইসলামী আন্দোলন। পিতামাতার সেবা করবেন অসুস্থ অবস্থায়, তারা দোয়া করলে জান্নাতে চলে যাবে, আর যখন যতটুকু সুযোগ পাবেন ততটুকু ইসলামী আন্দোলন করবেন। পিতামাতার সেবা করাটাও ইসলামী আন্দোলনের অন্তর্ভুক্ত। কেউ সারাদিন দাওয়াতি কাজ করলো, দৌড়াদৌড়ি করলো, আর পিতামাতার সেবা করলো না, পিতামাতার কথা শুনলো না, তার এই কাজ কোনো লাভ হবে? কোনো লাভ নাই। পিতামাতা অসন্তুষ্ট, তার জাহান্নাম নিশ্চিত, বাপ মা খুশি তো তার জান্নাত নিশ্চিত। সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করাটা আগে জরুরি, আগে ওই কাজটা করতে হবে। সর্বশেষ আপনাদের কাছে অনেক কথা বললাম, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাই প্রিয় ভাইয়েরা, আমরা আজকে এই সাথী সমাবেশের মধ্য দিয়ে, কর্মী সমাবেশের মধ্য দিয়ে যেন এই দৃপ্ত সংকল্প নিতে পারি, আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহ যেন আমাদের জীবনকে একজন জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন, আল্লাহর রহমতের চাদরের মধ্যে যেন আমরা থাকতে পারি, মুসলিম উম্মার যে সার্বিক ক্রাইসিস সেই অবস্থায় যেন নিজেদেরকে এক একজন মধ্যে মুজাহিদ আমরা তৈরি করতে পারি, আল্লাহর হুকুম বিধান এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআন, হাদিস এগুলো যেন নিয়মিত পড়তে পারি, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।